চা বাগানের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। সংঘর্ষে গুরুতর আহত এক পরিবারের মোট 5 জন। ঘটনা সোমবার সকালে কমলপুর থানাধীন বালিকাও গ্রাম পঞ্চায়েতের ভরপাড়া এলাকায়। ঘটনায় গুরুতর আহতরা হলেন রামরতন পার্শি, রামচতন পার্শি, রামরতনের স্ত্রী সাবিত্রী পার্শি, মেয়ে সুস্মিতা পার্শি ও রামরতনের বোন রোশনিয়া পার্শি। জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে ভরপাড়া এলাকায় বলরাম পার্শি এবং সত্যনারায়ণ বরের পরিবারের মধ্যে চা বাগানের সীমানা নিয়ে ঝামেলা চলছিল। সোমবার সকালে বলরাম পার্শি বিতর্কিত চা বাগানের সীমানায় বেড়া দিতে গেলে সত্যনারায়ণ বরের ছেলে হরি খাসি সহ অন্যান্যরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলার পর বলরাম পার্শি নিজ বাড়িতে ফিরে আসেন। পরবর্তী সময়ে হরি খাসি তার পরিবারের লোকজনদের নিয়ে বলরাম পার্শির বাড়িতে এসে সংঘবদ্ধ হামলা চালায়। এই সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হন বলরাম পার্শির পরিবারের 5 জন সদস্য। পরবর্তী সময়ে গ্রামবাসীরা এসে আহতদের উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত 5 জনকে কুলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। এদিন কুলাই জেলা হাসপাতালে গুরুতর আহত বলরাম পার্শির ভাই রতন পার্শি এই সংবাদ জানান। আমি কালকে কয়া গেছি, তোমরা এটা পরিষ্কার করলে কালকে আমি ঝাড়ু দিয়ে বেড়া দিই। আমি লেবার সেবাল লয়ে আজকে আসি, আজকে সকালে আমি লেবার সেবাল লয়ে গেছি, লেবার সেবাল লয়ে গেছি। এরপরে তারা ওইখানে বেড়া দিতে পারে তারা কে হরি গাছ। আপনার কি হয়? আমার কিছু না, মানে আমার এদিকে জায়গা, রাস্তার এই সাইডে তারা জায়গা, মানে ওই যেখানে রোড আছে সোলিং রোড, তো আমি বেড়া দিতে মাসি। আমার দাও দেব দাওটা বেশি, দাওটা লোয়ার মধ্যে দাওটা কায়রা লেছে আমার, দাওটা কায়রা কয় বলে আমি দাও দিয়ে মারতে গেছি। দাও লেছে করা করা সহ তারা কায়রা রেখে দিচ্ছে। এরপরে লেবার, আমার লেবার আসলো একজন, চলো আমার জায়গা। আমি বলছি না, আমি দাও করা তো লয়ে যেত, আমার তোর তুই লেবার মানুষ, তোর তো কাজ করে খাইতেই হোক, এটা লাগে আমি লয়ে গেছি। গেছি গেছি আসতে হোক ভিডিও গেছে। এরপরে আমার থাপড় মারা ফেলাই দিচ্ছে, 2-3টা থাপড় মারছে আমার। এরপরে এখানে এদিকে খবর পেয়ে বালিগাঁও পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের ভরপাড়া এলাকায় ছুটে যায় কমলপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।